সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আরমান, বিডি ইলেকট্রনিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে। তো আমি আজকে আপনাদের দেখাবো এই 13 অ্যাম্পিয়ার কম্বাইনগুলো কীভাবে ফিটিং করতে হয়, এবং এই যে ইয়াগুলো আছে কোন পজিশনগুলো আছে, এখানে কোন জায়গায় কোনটা দিতে হয়। তো দেখেন আপনারা, এটা হচ্ছে একটা 13 অ্যাম্পিয়ার কম্বাইন, এটা আমরা ফিটিং করবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন, আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা একদম সিম্পল একটা জিনিস, আমি আপনাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবেন এটা একদম ইজি লাগানো, যে কেউ লাগাইতে পারবেন। ভিডিওটা দেখার পর দর্শক বন্ধুরা দেখেন, আমাদের এখানে আছে একটা কম্বাইনের বাক্স। এই যে এখানে সবগুলো এগুলো হচ্ছে ওয়ালটন কোম্পানির 13 অ্যাম্পিয়ার কম্বাইন। কম্বাইনগুলো অবশ্যই বিভিন্ন রকমের থাকে। তো এটাতে একদম ইজি একটা জিনিস, এটা আপনি যদি সামান্য একটু ইলেকট্রিকের কাজ করে থাকেন তখনও জানতে পারবেন এই কম্বাইনগুলো কীভাবে বসানো হয়। এটা প্রথমে আমাদের একটা এমকে বোর্ড লাগবে। এখন আমরা প্রথমে কী করবো, একটা নিউট্রাল নিব, আর একটা ফেস নিব, আর একটা আর্থিংয়ের তার নিব। এখানেও কিন্তু তিনটা অপশান আছে, একটা আর্থিং, এটা আর্থিং, এখানে যেটা এন লেখা আছে ওইটা হচ্ছে নিউট্রাল, আর যেটা এল লেখা আছে ওইটা হচ্ছে লিগ্যাল অর্থাৎ ফেস। তো আমি প্রথমে কী করবো, দেখেন এটা হচ্ছে আমাদের ফেস তার লালটা, প্রথমে ফেসটারটা নেব। যে ফেস তারটা আমি নিয়ে এরকম ডবল করবেন, ডবল যদি না করেন তাহলে এটা ভালোভাবে টাইট হবে না, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই যে ভালো করে এইভাবে ডবল করে নেবেন। আমাদের এখন লিগ্যাল তারটা নেওয়া হয়েছে অর্থাৎ ফেসটা নেওয়া হয়েছে, তারপরে আসি এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালের জন্য আপনারা একটা তার নেবেন, এই যে নিউট্রালের তারটাও বাইর করছি, বাইর করার পর এইভাবে বাস করে নেবেন আপনারা। এই বাসটা করলে আপনার হবে কি, টাইটটা ভালো হবে। এখন আমাদের নিউট্রাল আর ফেসটা হয়ে গেছে, শুধু এই দুটো দিয়ে চলবে, আর তিনটা আপনাদের অপশন থাকলে দিবেন, না থাকলে দিবেন না। যেহেতু আমাদের আর্থিংয়ের অপশন আছে তাই আমরা আর্থিংটা দিচ্ছি, আর্থিংটা না দিলেও সমস্যা নেই, জিনিস চলবে। তবে আর্থিংটা দিতে পারলে ভালো, এটা বডি আর্থিং থেকে বাঁচাই রাখে সবগুলো জিনিসকে। তাই আমাদের এই আর্থিংয়ের তারটা নিছি, এই যে আমাদের গাড়ি একটা এমকে বোর্ড আছে। এমকে বোর্ডে আমাদের প্রথমে দেখেন এটা হচ্ছে নিউট্রালের তার, সরি এটা আর্থিংয়ের তার, এটা ফেস অর্থাৎ লিগ্যাল। হ্যাঁ, এখানে দেখেন একটা আর্থিং, একটা ফেস, একটা নিউট্রাল। তারপর আমরা এই কম্বাইনটা নিছি, 13 অ্যাম্পিয়ার কম্বাইন। তো এটা আমরা প্রথমে কী করবো, স্ক্রুগুলো ঢিলে করবো, সব স্ক্রুগুলো দেখেন আমরা একটা একটা করে সবগুলো ঢিলে করছি। এটা হচ্ছে আর্থিংয়ের অপশন, তাই আমরা প্রথমে এই যে যে এখানে আর্থিংয়ের অপশনটা আছে, এই আর্থিংয়ের অপশনটাতে দিয়ে দিলাম। কিন্তু এগুলো ভালোভাবে টাইট দিতে হয়, নাহলে শর্ট সার্কিট করে চলে যায়। এই যে 2 নম্বর এখানে যেখানে এন লেখা আছে ওইখানে আমরা কী দিচ্ছি, নিউট্রালটা দিছি। দিয়ে দিলাম নিউট্রালটা, এটা হচ্ছে লালটা ফেস, যেখানে লিগ্যাল লেখা আছে ওইখানে লিগ্যালটা লাগাই দিলাম। আমাদের কাজ এতটুকুই, আসলে এটা একদম ইজি। আপনি যদি সামান্য ইলেকট্রিকের কাজও জানেন তাহলে এটা সঠিক নিয়মটা জানতে পারবেন এগুলো কীভাবে লাগাইতে হয়। তো দেখাইলাম আমি আপনাদের, এই যে দেখেন এখানে যে আর্থিংয়ের অপশনটা আছে এটার সাথে এটা কানেক্টেড, অর্থাৎ এটা যদি আমরা এসএস বডির বোর্ড লাগাই তাহলে বডি যেটা শর্ট করে ওটা করবে না। তো আমাদের কাজ শেষ, মোটামুটি তিনটা অপশনে তিনটা লাগাই দিছে, একটা আর্থিং, একটা নিউট্রাল, একটা ফেস। তো আমাদের সকেটটা এভাবে লাগানোর পর দেখেন এটা বসবে, বসার পর স্ক্রু আছে এখানে, স্ক্রুগুলো টাইট করে দিবে,
এখানে দুটো এমকে স্ক্রু আছে আপনারা যে একটা নিবেন ওটাতে থাকবে এটা আসলে এতটা ইজি বলে বোঝানো যাবে না যদি আপনি ইলেকট্রিক কাজ করেন তাহলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন তাদের জন্য আসলে যারা সিনিয়র আছেন তাদের জন্য এই ভিডিওটা না দেখেন আমাদের এটা কাজ হয়ে গেছে একদম ইজি আমাদের কম্বাইনটা লাগানো শেষ এখন আমরা এটা যদি কানেকশন করে দিই যে কোনো অর্থাৎ এটা যেখানে লাগবে আর কি যেই আপনারা বোর্ডে যে লাইনগুলো আনবেন সেইগুলোর সাথে যদি আপনারা আর্থিং না আনেন তাহলে দুটো একটা ফেস একটা নিহিটার লাগালে হয়ে যাবে আমাদের দেখালাম কীভাবে এই কম্বাইনটা লাগাতে হয় এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।